বিডি জব এমসিকিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম শুরু করছি সতেরোই সেপ্টেম্বর দুই হাজার একুশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সিনিয়র ইন্সট্রাক্টর টিটিসি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান এক ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে উত্তর ধ্বনি দুই বাংলা স্বরধ্বনি কয়টি উত্তর সাতটি তিন নিচের কোনটি নিত্য সমাস উত্তর গৃহান্তর চার লাল সালু সৈয়দ বালিউল্লার কোন জাতীয় রচনা উত্তর উপন্যাস পাঁচ কোন বানানটি বিশুদ্ধ উত্তর আষাঢ় ছয় রচনা শিল্পগুণ প্রবন্ধটি কার লেখা উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাত নাচল বিদ্রোহের নেত্রীর নাম কি উত্তর ইলাম মিত্র আট প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি উত্তর বীরবল নয় কোনটি সার্থক বাক্যের গুণাবলীর মধ্যে পড়ে না উত্তর আসক্তি দশ সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর ধ্বনিতত্ত্ব এগারো কোনটি সূর্য এর সমার্থক শব্দ উত্তর রবি বারো কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় উত্তর চোখের বালি তেরো পল্লিকবি জসিম উদ্দিনের জন্মস্থান উত্তর ফরিদপুর চোদ্দ শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো সালে পনেরো কাসবনের কন্যা উপন্যাসের লেখক নাম কি উত্তর শামসুদ্দিন আবুল কালাম ষোল বাংলা সাহিত্যে সার্থক মহাকব্যের রচয়িতা উত্তর মাইকেল মধুসূদন দত্ত সতেরো মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি উত্তর রাত্রি শেষ আঠারো নীল ময়ূরের যৌবন উপন্যাসের রচয়িতার নাম উত্তর সেলিনা হোসেন এক চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন বিভার ড্যাশ লাইস উত্তর অফ দুই ফিল ইন দ্য ব্লাং উইথ দ্য রাইট অপশন রিভার ইজ এ অ্যান ড্যাশ নাউন উত্তর কমন নাউন তিন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর ডিজিজ চার ফিল ইন দ্য ব্লাং উইথ দ্য রাইট অপশন দ্য প্যাশ টু সুফার উত্তর আর ছয় হোয়াট ইজ দি অ্যান্টোনিম অফ নোবেল উত্তর মিন সাত হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পারদন উত্তর ফর গিভ চুজ দ্য ভার্ব ফ্রেজ উত্তর অট টু অবে নয় ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আই উইশ আই ড্যাশ এ কার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার নাম্বার উত্তর ফেনোমেনোন এগারো চুজ দ্য কারেক্ট অপশন হোয়াউড ইউ মাইন্ড ড্যাশ দি ডোর উত্তর ওপেনিং বারো

চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স আই রিমিনডেড হিম ড্যাশ হিজ অ্যাপয়েন্টমেন্ট উত্তর অফ ষোলো চুজ দ্য কারেক্ট অপশন ইউ উইল হেল্প মি ড্যাশ ইউ উত্তর ওয়ান্ট সতেরো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অফ লেট উত্তর রিসেন্টলি আঠারো এ বার্কিং ডগ সেলডম বিআইটস ইন দ্য সেন্টেন্স বার্কিং ইজ উত্তর অ্যান্ড অ্যাডিজেক্টিভ উনিশ রাবার এর অপর নাম উত্তর এলাস্টোমার বিশ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স উত্তর ডো অর ডাই একুশ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি স্পেলড উত্তর মেইনটেন্স এক ডিভিডি এর চেয়ে বেশি ডাটা স্টোর করা যায় কোনটিতে উত্তর ব্লু রে ডিস্ক দুই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনককে উত্তর টিম বার্নাস লি তিন কম্পিউটার মনিটরকে আরও বলা হয় উত্তর ভিডিউ এক বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই হাজার বিশ মোট কয়টি দল অংশ নিয়েছিল উত্তর পাঁচটি দুই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি কোথায় ঘোষণা করেছিলেন উত্তর লাহোর তিন বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠা হয় উত্তর বরেন্দ্র চার বাংলাদেশ কোভিড উনিশ এর ভ্যাকসিন প্রথম ব্যবহৃত হয়েছে উত্তর অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকা কোভিশিল্ড পাঁচ দৈনিক আজাদ পত্রিকার সম্পাদকের নাম কি উত্তর মোহাম্মদ আকরম ছয় কমপ্লিট দ্য সেন্টেন্স ড্যাশ ইজ অবজার্ভেড অ্যাজ দি ভিক্টোরি ডে ইন বাংলাদেশ উত্তর সিক্সটিন ডিসেম্বর সাত বাংলাদেশের রণসংগীতের রচিয়তা কে উত্তর কাজী নজরুল ইসলাম আট মুক্তিযুদ্ধে প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল উত্তর ঢাকা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম বক্তৃতা করেন উত্তর উনিশশো সালের দশই ফেব্রুয়ারি দশ হালদা নদী কিসের জন্য বিখ্যাত উত্তর মাতৃ মৎস্য ভাণ্ডার এগারো রাতার গুলকোন জেলায় অবস্থিত উত্তর সিলেট বারো দুই হাজার বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে উত্তর বিশ্ব খাদ্য কর্মসূচি তেরো এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইজের এর দৈর্ঘ্য কত উত্তর দুইশো নোটিকেল মাইল চোদ্দ বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি লাভ করবে উত্তর দুই হাজার ছাব্বিশ পনেরো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীত প্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক উত্তর অস্ট্রেলিয়া ষোলো নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি উত্তর একচল্লিশটি সতেরো ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত উত্তর নোয়াখালী আঠারো রাখাইনের পূর্ব নাম কি উত্তর আরাকান উনিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু এর সদর দপ্তর কোথায় উত্তর জেনেভা বিশ দুই টাকার নোটে কার সাক্ষ্য থাকে উত্তর অর্থ সচিব একুশ একটি হিমায়ন চক্রের হিমায়ক কর্তৃক তাপ শোষিত হয় উত্তর ইভাপোরেটরে বাইশ কোভিড উনিশ ভাইরাস বাংলাদেশ প্রথম কবে শনাক্ত হয় উত্তর আটই মার্চ দুই হাজার বিশ তেইশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে উত্তর একশো এক একটি হিমায়ন চক্রের হিমায়ক কর্তৃক তাপ শোষিত হয় উত্তর ইভাপোরেটরে বায়ুমণ্ডলীয় চাপ সমান উত্তর এক দশমিক শূন্য তিন তিন কেজি তিন একটি বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় উত্তর বেগ চার কাস্ট আয়রন তৈরিতে ব্যবহৃত ফার্নেস উত্তর ব্লাস্ট ফার্নেস পাঁচ ধাতুর যে ধর্মের কারণে পিটিয়ে পাত শীত এ পরিণত করা যায় তা হল উত্তর ম্যালাবিলিটি